নমস্কার বন্ধুরা, দেখা হয়ে গেল আবার। আজকে আমি আরেকটা ইন্ট্রোডাকশান ভিডিও আপলোড করতে চলেছি। এই ভিডিওর পারপাসটা এটাই যে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা চাইলে পরে একটা গেম তৈরি করতে পারেন HTML-এর মাধ্যমে। তো গেম তৈরি করলে কীরকম টাইপের হবে সেটার একটা ডেমো আমি আপনাদেরকে দেখাতে চাই আজকে, যে যখন আপনারা শিখে যাবেন তখন আপনারা এরকম একটা গেম তৈরি করতে পারবেন। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এরকম একটা গেম তৈরি করা শেখাবো। তো প্রথমেই আপনাদেরকে আমি গেম তৈরি করা শিখিয়ে দেবো না, তার আগে যে বেসিকগুলো দরকার সেগুলো আমি শেখানোর পরেই আমি সেই জায়গাতে যাব। তো আমি আপনাদেরকে দেখাতে চাই যে কী ধরনের গেম, বা এর থেকেও ভালো গেম তৈরি করা পসিবল অবশ্যই, তো কী ধরনের গেম তৈরি করা পসিবল সেটা আমি একটা আপনাদেরকে লুকস দেবো, ঠিক আছে? তো এখানে আমার একটা তৈরি করা গেম রয়েছে, সেটাকে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গেমটা দেখছেন, এই গেমটা কীভাবে তৈরি, এই গেমটা অ্যাকচুয়ালি পুরোটাই HTML-এ তৈরি। আপনারা যদি এখানে ফলো করে দেখেন তাহলে দেখবেন যে এটা game.html নামের একটা ফাইল চলছে, ঠিক আছে? HTML ফাইল চলছে। ওকে, এখানে আপনি যদি এক্সিটে ক্লিক করেন তাহলে দেখুন এই ওয়েবসাইটটা বন্ধ হয়ে গেল, এই ট্যাবটা বন্ধ হয়ে গেল। এটা কী করে করা হয়েছে, ঠিক আছে? তো সব কিছুই আমি আপনাদেরকে শেয়ার করব পরবর্তী পরবর্তী ভিডিওতে। আজকে আমি জাস্ট আপনাদেরকে একটা লুকস দিতে চাইছি যে গেমটা অ্যাকচুয়ালি হবে কীরকম। তো এই গেমটা কী নিয়ে কী দিয়ে তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এইখানে হচ্ছে লেখা আছে গেমের টেকনোলজিটা, এই গেমটা তৈরি করা হয়েছে সিম্পলি HTML5 CSS3 আর হচ্ছে jQuery দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে? আপনারা নেটে যদি সার্চ করেন তাহলে পরে অনেক গেম ইঞ্জিন পাবেন যেগুলো অলরেডি গেম ইঞ্জিন তৈরি করা আছে, বাট এখানে কিন্তু আমি কোনো গেম ইঞ্জিন ইউজ করিনি। এখানে যা করা হয়েছে সম্পূর্ণটাই কিন্তু কাস্টমভাবে তৈরি করা হয়েছে। এই যে গেম ইঞ্জিনটা তৈরি করা হয়েছে সেটা একটা jQuery দিয়ে তৈরি করা হয়েছে, মানে এই গেমটা তৈরি করতে হলে আপনাকে কিচ্ছু নয়, শুধু HTML জানতে হবে, CSS জানতে হবে আর jQuery জানতে হবে, তাহলেই আপনি একটা এরকম গেম তৈরি করতে পারবেন। এই যে একটা পপ আপ উঠেছে, এই পপ আপগুলো কী করে আসছে, এই ক্লোজ করলে পপ আপটা বন্ধ হয়ে যাচ্ছে, এই যে আস্তে করে বন্ধ হয়ে গেল, এই যে ট্রানজিশানটা এটা কীভাবে এসছে, এই সমস্ত জিনিসগুলো আমি আপনাদেরকে শেখাতে থাকবো একে একে। হ্যাঁ, তো আজকে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিতে চাইছি যে কীরকমভাবে এই গেমটা খেলা হয়। তার আগে একটু হেল্প নিয়ে নিই, এখানে কী বলা আছে যে আপ অ্যারোতে কী হবে, যে ওপরের দিকে যাবে, ডাউন অ্যারোতে কী হবে, নিচের দিকে যাবে, লেফট অ্যারোতে লেফট সাইডে সরবে আর হচ্ছে রাইটে রাইট সাইডে সরবে, আর যদি স্পেস বারটা আমরা প্রেস করি তাহলে শ্যুট হবে, ঠিক আছে, গুলি মারবে। ওকে, তো এখানে গেম রুলস লেখা আছে, তো যাই হোক অত পড়ছি না এখন, বেকার ভিডিওটা আমার লম্বা হয়ে যাবে। তো আমি আগেই বলে দিই, গেমটায় ঢুকেই আমি গেমের যে সাউন্ডগুলো আছে সেগুলোকে অফ করে দেবো, নাহলে গেমের সাউন্ড হলে পরে আপনি আমার কোনো কথা শুনতে পাবেন না। ওকে, আচ্ছা, আমরা গেমের সমস্ত সাউন্ড অফ করে দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এনিমিজরা ওপরে নিজেদের মতো ঘোরাঘুরি করছে এবং তারা গুলি মারছে, সেই গুলির থেকে আমাকে এই রাইট লেফট আপ ডাউন এরকম সুইচ টিপে আমাকে বাঁচতে হবে, এবং আমাকে যদি গুলি মারতে হয় তাহলে আমাকে কী করতে হবে, আমার স্পেস বারটা টিপতে হবে, তাহলে পরে এই গুলিগুলো লাগবে। এবং গুলি লাগার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের পাওয়ার আছে, সেগুলো সব আস্তে আস্তে পড়তে থাকবে ওপর থেকে, এবার আমি যেটা যেটা কালেক্ট করবো সেটা আমার ব্যাপার, যে খেলবে তার উপর ডিপেন্ড করছে। যাই হোক, গেমের মেকানিজমটা আমি একটু বলে দিই আপনাদেরকে, এই গেমটাতে কী কী করা যাচ্ছে। এই গেমটাতে দেখুন আমার যে এটা ছিল প্লেনটা ছিল, সেই প্লেনটা দেখুন চেঞ্জ হয়ে গেছে এবং গুলিটাও চেঞ্জ হয়ে গেছে। এটা কেন হচ্ছে, এটা হচ্ছে এইখানেতে যে বারটা রয়েছে এই বারটা রিপ্রেজেন্ট করছে যে নেক্সট লেভেলটা আমি কততে গেলে পরে পাবো, নেক্সট লেভেলটার জন্য আমাকে 30 তুলতে হবে, আর আমার উঠেছে কত, 7। এই 7 8 এগুলো কী করে হচ্ছে, যখন একটা প্লেন মরে যাচ্ছে তখন 2 4 6 এরকম কিছু অ্যামাউন্টের পাওয়ার পড়ছে, সেইগুলো আমাকে কালেক্ট করতে হচ্ছে, সেইগুলো কালেক্ট করলে পরে দেখুন আমার দিকে বারটা একটু একটু করে বাড়ছে। তো এইভাবে বাড়তে বাড়তে যখন ওটা গিয়ে আমার মিট করবে, যেটা আমার রিকোয়ারমেন্ট সেটা মিট করবে, তখন আমার আরেক লেভেল আপ হয়ে যাবে প্লেনটা, এবং প্লেনটা আপ হয়ে গেলে পরে গুলিটাও আপডেট করে যাবে, গুলিটার পাওয়ার যেটা আছে গুলির পাওয়ারটাও বাড়বে। তো এইভাবে আর কি গেমটা করা রয়েছে। দেখুন অনেক ছোট ছোট তারা, তারপরে কি বলবো গ্রহ, এগুলো আপনারা দেখতে পাবেন যে আসছে। দেখুন আমার আবার কিন্তু এর মাঝখানে আপডেট করে গেছে, প্লেনটাও আপডেট করে গেছে এবং গুলিগুলো আপডেট করে গেছে। এই যে ছোটো ছোটো তারাগুলো আসছে, গ্রহগুলো আসছে, গ্রহগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের সাইজ, বিভিন্ন রকমের স্পিড র্যান্ডামলি নিয়ে আসছে, এগুলো সব তৈরি করা হয়েছে। এগুলো সব নিজেই নিজেরা বুঝে নিচ্ছে যে কখন কাকে আসতে হবে, কখন কত বড় সাইজে আসতে হবে, কত স্পিডে আসতে হবে, সেগুলো সব এমনভাবে তৈরি করা হয়েছে যে ওরা নিজেরা নিজেরাই বুঝে নেবে, আমাকে আর প্রত্যেকবার কিছু মাথা ঘামাতে হবে না, ঠিক আছে? একবার কোড করে দেওয়া হয়েছে, বাকি সব কিছু নিজে নিজেই হচ্ছে, ঠিক আছে? এইভাবে গেমটা খেলা হচ্ছে, এবং গেমের যে কন্ট্রোলগুলো আছে সেই কন্ট্রোলগুলো কী করে করা হয়েছে, এই কীভাবে ডান দিকে যাচ্ছে, কীভাবে বাঁ দিকে যাচ্ছে, ওপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, যখন স্টেজ পার হয়ে যাচ্ছে দেখুন স্পিড বেড়ে যাচ্ছে, স্পিডটাকে মেনটেন করা হয়েছে,
সব থেকে বড় কথা, এখানে যত জিনিস আপনি দেখছেন এগুলো সবই কিছুই না, শুধু ইমেজ, একটা ইমেজ ফাইল, এগুলো সব ইমেজ ফাইল। আমি এইগুলো দেখানোর পরে আপনাদেরকে মেটেরিয়ালেতে নিয়ে যাব, যেখানে গেমটা কিভাবে তৈরি করা হয়েছে, HTML কি ইউজ করা হয়েছে এবং কি কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে, বিভিন্ন রকম সাউন্ড আছে সেই সাউন্ডগুলো ইউজ করা হয়েছে, এগুলো সব আমি আপনাদেরকে দেখাবো। কারণ পরবর্তী এই মুহূর্তে হয়তো আপনি কিছু বুঝতে পারবেন না, তবে কোনো চাপ নেই, পরবর্তী দিনে আপনারা যখন তৈরি করবেন তখন আস্তে আস্তে জিনিসগুলো সব বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? তো এই গেমটা আমি এখানে খেলা বন্ধ করলাম, বন্ধ করে আমি আপনাদেরকে কয়েকটা বেসিক জিনিস দেখিয়ে দিই। দেখুন, আমরা এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে অন করতে চলেছি। এটা ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর সাউন্ড এফেক্ট দুটোকেই অন করেছি। কোনো কারণে হয়তো আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা পছন্দ হচ্ছে না, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে র্যান্ডামলি চেঞ্জ করতে পারেন, অন্য মিউজিক বাজতে আরম্ভ করবে। দেখুন, এই মিউজিকটা হয়তো আমার ভালো লাগছে না, আমি আরেকটা চেঞ্জ করবো, ও কি আসবে আমি জানি না, বাট কিছু একটা অন্য আসবে। দেখলেন তো, মিউজিকটা চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, আমি পজ বাটনে ক্লিক করলাম, গেমটা পজ হয়ে গেল। গেমটা শুধু নয়, তার সঙ্গে সঙ্গে সাউন্ডও পজ হয়ে গেল, এবং আমি চাইলে আবার ঠিক যে জায়গায় বন্ধ হয়েছিল সেই জায়গা থেকে। তো এই হচ্ছে মেকানিজম ছিল এই গেমটার। আমি গেমটাকে এখানে বন্ধ করলাম এবং আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি যে কী রকম মেটেরিয়ালস ইউজ করা হয়েছে এই গেমটা করা তৈরি করার জন্য। ওকে, একটা HTML ইউজ করা হয়েছে, কিছু সাউন্ড ইউজ করা হয়েছে, সাউন্ড ফাইল আছে এখানে, কিছু সাউন্ড ফাইল ইউজ করা হয়েছে, যেগুলো গেমটাকে একটা বোবার মতো একটা গেম হচ্ছে, এটা তো কখনোই ভালো লাগবে না, কিন্তু গেমেতে সাউন্ড থাকলে, অ্যাপ্রোপ্রিয়েট সাউন্ড থাকলে পরে গেমটা খেলার মজাটা আরও বেড়ে যায়। আচ্ছা, কিছু JS ফাইল রাখা হয়েছে এখানে, JS ফাইলগুলোকে ভাগ করে করে রাখা হয়েছে, এটা গেম ইঞ্জিনের জন্য তৈরি করা হয়েছে, এখানে মেন JS লেখা আছে, jQuery লাইব্রেরি নেওয়া হয়েছে, ঠিক আছে, মোবাইল jQuery নেওয়া হয়েছে যাতে এটা একটু রেসপন্সিভ হয়, বাট এটা কিন্তু আপনার মোবাইলের জন্য নয়, অ্যাকচুয়ালি মোবাইলটা ইনকমপ্লিট রয়েছে, সময় পায়নি আর তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, এখানে হিরো বলতে যে ক্যারেক্টারটা আপনি হয়ে খেলছেন তার সমস্ত কোড এখানে লেখা আছে, গেম ডিটেলস এখানে লেখা আছে, এনিমিগুলো কীভাবে অ্যাক্ট করবে, কোনটা কীভাবে মুভ করবে, কখন গুলি মারবে, সেই সমস্ত যা কিছু জিনিস সব এইখানে লেখা আছে কোডগুলো। এটা হচ্ছে আমাদের JS এর সেকশান, ঠিক আছে। আচ্ছা, HTML, JS, সাউন্ড, কিছু ইমেজেস, যে ইমেজেসগুলোর মধ্যে কী আছে, বিভিন্ন রকমের ফটো, বিভিন্ন রকমের মেটেরিয়ালস দিয়ে রাখা আছে, যেগুলো কিনা কী করছে আমার গেমটাকে শো করছে, যেমন গেমের যে গ্রাফিক্সগুলো, গেমের গ্রাফিক্সগুলোকে কন্ট্রোল করছে। ওকে, আচ্ছা, এখানে কিছু CSS লেখা আছে, CSS ফাইল একটাই আছে। তো এই নিয়ে এই সুন্দর গেমটা তৈরি হয়েছে। এরকম গেম আপনিও তৈরি করতে পারেন, এবং কী করে তৈরি করতে হবে সেগুলো শেখাবো, এবং এই শুধু গেম নয়, আরও আমি এরকম ছোটো ছোটো অ্যাপ্লিকেশান তৈরি করা শেখাবো, যেগুলো খুবই সুন্দর, ছোট্ট এবং এতটা ক্রিটিক্যাল নয়, অনেক ইজি, সেরকম জিনিস আমি শেখাবো। তো নেক্সট ভিডিও থেকে আমার ইচ্ছা আছে যে আপনাদেরকে অল্প অল্প করে বেসিক থেকে শুরু করে দেবার। তো এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করলাম, এবং দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ততদিন ভালো থাকবেন, বাই।